ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে অনেক সকালবেলা, মানে একটু ভোরেই আমি ঘুম থেকে উঠেছি, যেটা সেটা আমার চোখ দেখে বুঝতে পারছো, চোখটা ফুলে ফুলে আছে একটু। কালকে রাত্রে ভালো ঘুম হয়নি, কারণ ছেলেটা ভালো করে ঘুম হয়নি, শরীরটা একটু খারাপ লাগছিল। কিন্তু কিছু করার নেই, সকাল সকাল উঠতেই হবে। আর কেন উঠেছি দেখো, আমি রেডিও হয়ে গেছি মোটামুটি, তো কেন উঠেছি সেটা চলো দেখাচ্ছি। তো যার জন্যে আজ সকাল সকাল আমাকে রেডি হতে হয়েছে, চলো এবার তাকে গিয়ে তুলতে হবে, রেডি করতে হবে। তো চলো তাকে গিয়ে এবার রেডি, তো চলো তাকে এখন তোলার ব্যবস্থা করি। মানে কতক্ষণ লাগবে জানি না, তো দাঁড়াও। তো খুব বেশি দেরি হয়নি তুলতে, স্কুলে যাওয়ার জন্য উঠে বলেছে, তুই বলেছি। তো চলো দেখা যাক ওকে রেডি করে কি করে। বেরিয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য, কিন্তু ওর শরীরটা একটু খারাপ, বুঝতে পারছি না কি করবে, দেখা যাক। স্কুলে ঢুকতেও দেবে না যে বলবো ম্যামকে, দেখি খুব কাশছে ছিল সকাল থেকে। তো যাই একটু দিয়ে আসতে হচ্ছে, কিছু দূর গিয়ে আমাদের গাড়ি ধরতে হবে। তো একটু টেনশানে আছি আজকে, যেহেতু শরীরটা খারাপ, দেখি গাড়ি কখন পাই, কতক্ষণ ওয়েট করতে হয়। প্রচণ্ড ভিড় ওখানে, একদম দাঁড়ানো যাচ্ছে না, ওই জন্য ওখানে দেখাতে পারলাম না এতটা ভিড় যে ছেলেকে যাবো পুরো তুলে দিয়েছি, দিয়ে বাইরে চলে এলাম। এখানে একটু ফাঁকা আছে, দেখলে বুঝতে পারবে, এখানে তবু যাচ্ছে বাচ্চারা এখান থেকে, এই দিকটা একটু ফাঁকা। আর এখানে স্কুলের এই দিকটা পিছন দিকটা আছি আমি, এখনো বসে আছি, এখনো
10:10 অনেকক্ষণ হলো বসে আছি, এখনো বসে থাকতে হবে কতক্ষণ জানি না, এখনো লাইন দিতে হবে, তারপরে আবার লাইন দিয়ে তারপর দিতে হবে ওকে। সবে এখন 9:30 বাজে, 10:10 ছুটি হবে, খুব বিরক্ত লাগছে, 3 ঘন্টা বসে থাকে যাই, বসে থাকতে পারছি না এতক্ষণ ধরে বসে থাকা 3 ঘন্টা তো যাই, এবার লাইন দিতে হবে, হয়তো সবাই লাইন দিয়েও দিয়েছে, আমি যাচ্ছি এবার লাইন তো ছোট থেকে নেমে গেছি, ছোট থেকে নেমে আবার টেকারে উঠে গেছি, আমার এখানে 15 মিনিট লাগবে যেতে, বাড়ি যেতে 11:30 বেজে যাবে, চলো ছোট থেকে নেমে কথা হচ্ছে গাড়ি থেকে। অবশেষে পৌঁছে, এখনো উঠিনি উপরে, উঠছি, হেসে গেছি, প্রচন্ড কষ্ট, প্রচন্ড ব্যথা, খুব খিদে পেয়ে গেছে, এখন বাড়ি গিয়ে এখন খেয়ে দিয়ে তারপর চলো ঘরে, চলো ঘরে গিয়ে না ঘরে গিয়ে চলো চলো চলো, আর এসে গেছি তো বাবা, সকালে ঘুম থেকে উঠে কাজ শুরু, সকালে কাজ হচ্ছে এটা, ছেলেকে নিয়ে স্কুলে এবার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া, তারপরে আবার কাজ শুরু এলাম এই, এখন 11:10 হয়ে গেছে, তো আমি এই সময় ঘরে চলে এলাম, তো আজকে এই পর্যন্ত, সকালে জানিতার মধ্যে শেয়ার করলাম, এরপরে একদিন অবশ্যই তোমাদেরকে আমি সারাদিন বাড়িতে যেটা করি সেটা অবশ্যই দেখাবো, চেষ্টা করব, তো আজকে এই পর্যন্ত, টাটা।